বাংলাদেশের অর্ডারে তেজসের উৎপাদন বাড়াচ্ছে ভারত, আরও বাড়াতে হবে তেজস বিমানের উৎপাদন। আজ এ কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। বছরে 18টা তেজস বিমানের উৎপাদন করা হবে বলে জানান তিনি। বিদেশ থেকেও এই মুহূর্তে তেজস বিমান কেনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে রয়েছে 31 স্কোয়াড্রন লড়াকু বিমান, অনুমোদন রয়েছে 42 স্কোয়াড্রন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে একক ইঞ্জিনের হালকা তেজস যুদ্ধ বিমানের উৎপাদন বাড়াতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন সরকার অন্য কোনো লড়াকু বিমান নিয়েই এই পরিকল্পনা রেখেছে। বর্তমানে HAL প্রতি বছর প্রায় 8টি তেজস উৎপাদন করছে। এই মুহূর্তে সরকার এই বিমানটির উৎপাদন সংখ্যা বাড়িয়ে 18টি করতে চাইছে। ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে 31 স্কোয়াড্রন লড়াকু বিমান রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান বেশ কিছু দেশ তেজস বিমান কেনার আগ্রহ দেখিয়েছে। তিনি জানিয়েছেন তেজস বায়ুসেনার যুদ্ধের প্রস্তুতি কায়েম রাখতে তেজসের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন, কারণ এই মুহূর্তে সংখ্যা যা রয়েছে তা পর্যাপ্ত নয়। যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবেলায় বিদেশি একক ইঞ্জিন লড়াকু বিমানের প্রয়োজন পড়ে। নির্মলা আরও জানান কেন্দ্রীয় সরকার মার্ক টু সংস্করণের আশার অপেক্ষায় রয়েছে এবং বেশ কিছু দেশ HAL এর তৈরি এই বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন আমরা হালকা যুদ্ধ বিমান LCA-কে এখনও ছেড়ে দেয়নি, আমরা তেজস ছাড়া আরও কোনো হালকা যুদ্ধ জেটের প্রতি আগ্রহ দেখাইনি। HAL-কে LCA-র উৎপাদন বাড়াতে হবে। এই একক ইঞ্জিনের তেজস মার্ক টু বিমানই সেনার প্রয়োজন মেটাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেনা আধিকারিকরা জানিয়েছে কেন্দ্রীয় সরকার যুদ্ধ বিমানের সংখ্যা কমে যাওয়ায় চিন্তিত। জেটের সংখ্যা বাড়াতে গ্লোবাল টেন্ডারিং প্রক্রিয়াটি শীঘ্রই চালু হতে পারে বলেও জানা গিয়েছে। ভারতীয় বায়ুসেনা 40টি তেজস মার্ক ওয়ানের অর্ডার দিয়েছে। HAL-কে ইতিমধ্যেই 2 মাস আগে 50,000 কোটি টাকায় তেজস মার্ক ওয়ান সংস্করণের 83টি বিমান কেনার জন্য অনুরোধ প্রস্তাব দিয়ে রেখেছে। প্রতিরক্ষামন্ত্রীর তরফ থেকে যা জানানো হয়েছে তাতে LCA-কে উৎপাদন বাড়ানোর উপায় বের করতেই জোর দিতে বলা হয়েছে, এই বিষয়টি পরিষ্কার। এর ফলে ভারতীয় বায়ুসেনা যে কোনো রকম আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবে, শত্রুপক্ষকে খুব সহজেই কাবু করা যাবে।